हेलो गाइज, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल माई सेल्फ पालू एंड वेलकम बैक टू ए न्यू ब्लॉग। तो टुडेज डेट इज 13 January 2021 আর আজকের বার হচ্ছে শনিবার। তো ইটস জাস্ট 10:58 ইন দ্য মর্নিং এন্ড জাস্ট 5 মিনিট আগে আমি ক্লাস শেষ করে উঠলাম। ফার্স্ট ক্লাস অনেকদিন পরে হলো, 2-3-4 দিন পরে মনে আমার ফার্স্ট ক্লাস হলো। আর আমি প্রত্যেক দিনই ওই ঘর থেকে ব্লগ শুরু করি। তো আমি আজকে ভাবলাম একটু কিছু ইউনিক করা যাক, একটু কিছু ডিফারেন্ট করা যাক। তো আমি আজকে এ ঘর থেকে ব্লগ শুরু করছি। তো কেসে লাগা মেরা ডিফারেন্স, আচ্ছা লাগা নাই। তো যাই হোক, স্টার্টিংটা তো ডিফারেন্স হয়ে গেল, এন্ডিংটা ডিফারেন্স হবে কিনা, কারণ স্টার্টিং প্রত্যেকদিন আমি ওই ঘর থেকেই করি আর এন্ড করি আমি এই ঘর থেকে। তো দেখি আজকে ডিফারেন্ট করা যায় নাকি। স্টার্টিং তো ডিফারেন্স হয়ে গেল, এন্ডিং আমি এখন ভাবি নাই। তো যাই হোক, ফার্স্ট ক্লাস তো কমপ্লিট হলো আর এখন ফ্রি আছি, কারণ আজকাল আমার ক্লাস একটু অফ অফ দিয়ে হালকা হালকাভাবে যাচ্ছে। আমার ডেলি ক্লাস থাকে রুটিনে 4টা করে, বাট হয় আসলে 1টা কি 2টা, মানে 40% থেকে 50% ক্লাস হয় আমার। তো 1টা তো হয়ে গেছে আর আজকে হয়তো আরেকটা হবে কি নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই এখনও পর্যন্ত। তো যেহেতু আসলে সকালে ঘুম থেকে উঠে আমি ডাইরেক্ট ক্লাসে বসে গেছি, ওই জন্য এখনও পর্যন্ত ভিডিও আপলোডিংয়ে বসানো হয়নি। 11:30 মতন বাজে, 15 মিনিট থেকে আধা ঘন্টা লাগবে ভিডিও আপলোডিং হতে। নেটের স্পিড কেমন সেটা এখনও তারপরের উপর ডিপেন্ড করবে। আর আজকে কোনো অ্যাসাইনমেন্ট নেই ভাই, লাস্ট 2 ব্লগ ধরে বলে যাচ্ছে অ্যাসাইনমেন্ট করতে হবে, অ্যাসাইনমেন্ট বাকি আছে, এই অ্যাসাইনমেন্ট। যারা অ্যাসাইনমেন্টে কাজ ছিল সব কালকেই কমপ্লিট করে রাখছি, আজকে আর কোনো চাপ নেই। তো গেস, এখন টাইম হয়েছে 12:30 মতন আর ব্লগ আপলোড হয়ে গেছে। জাস্ট একটু এডিটিং মানে থাম্বনেল বাকি আছে, ওর জন্য আনলিস্টেড করে রাখছি। ইটস টাইম টু টেক ম্যাগি ইন মাই পেট। তো ম্যাগি খেয়ে দে নিচে গিয়ে, তারপর থাম্বনেল বানিয়ে আপলোড করে দেবো। আর ভাই সাহেব ভালোই হাওয়া দিচ্ছে, চুলটা একদম পুরো উড়ে যাচ্ছে। বাট 12:30 সময় গিয়ে আমি আমার সকালবেলা খাবার খাচ্ছি, তাও হালকা খাবার খাচ্ছি। এমনি আমি সকালবেলা কিছু খাই না, কারণ আমি এমনি ঘুম থেকে উঠি লেট করে, 10:30-11:00 বেজে যায় আমার ঘুম থেকে উঠতে উঠতে। তারপরে কফি টফি বিস্কুট টিস্কুট খাই সকালবেলা। তো ওইটা খাওয়ার পর না সকালবেলা এগুলো ম্যাগি ভাত রুটি ঠুটি খেতে আমার ইচ্ছা করে না সকালবেলা। তো এরপরে সকালবেলা কফি হালকা করে খেয়ে আমি একবারে লাঞ্চই করি, দুপুরবেলা খাবার খাই, আর মাঝে সাঝে ইচ্ছে হলে বা খিদে পেলে এগুলো খেয়ে নিই আমি। আর ফাইনালি কি এখন তো একটু রোদ উঠছে, সকালবেলা থেকে তো কুয়াশা হয়েছিল, বাট এখন কি একটু তাও অল্প অল্প রোদ ওঠা শুরু করছে। রোদ উঠলে কেন জানি না মন থেকে খুশি হয়, বলে যে বাহ ঠান্ডার হাত থেকে বাঁচা গেল। তো গাইজ, লাস্ট আধা ঘন্টা কি 45 মিনিট হলো আমি ফজি গেম খেলে যাচ্ছি। ছাদ থেকে আসার পর থেকে আমি কন্টিনিউয়াসলি ফজি গেম খেলছি। আর ভাই সাহেব সত্যি বলতে মানে ভাই থাক গেও ঘুষি মারতে মারতে, মানে এত ঘুষি, মানে ওখানে যে আগে যে স্টোরি লাইনটা দেখিয়েছে কোনো একটা ঘটনা আমি ভুলে যাচ্ছি, 12 জুন। তো ওখানে কি ঘুষি দিয়ে কি লড়াই ফাইট করছে, মানে তখন কোনো বন্দুক টন্দুক চলতো না নাকি? ভাই সাহেব আলাকি মুডে আছে, মানে বন্দুক তো উইপন তো কিছু দে, ওই ঘুষি আর কত ঘুষি মারো ভাই। তো এখন টাইম হয়েছে 2:45 মতন বাজে। আর ভাই সাহেব আজকে আমি ঘুমাবো, কালকে ঘুমাতে পারিনি, ক্লাস চলছিল, ক্লাস লেটে শেষ হয়েছে, টাইম ছিল না, অড টাইম হয়েছে। তো বাট আজকে একদম পারফেক্ট টাইম, আজকে আমি এখন থেকে টানা 2 ঘন্টা 5:30-6:30 অবধি ঘুমাবো, তারপর ঘুম থেকে উঠবো। তো ভাই সাহেব এখন কিছু না, জাস্ট ঘুমাতে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। তো গাইস, এখন টাইম হচ্ছে 6:30 মতন আর আমার কিছু পেন্ডিং ওয়ার্ক পড়ে আছে, ওইগুলো আমি কমপ্লিট করবো। আর আমি জানতে পারলাম যে আমাদের 8:30 থেকে একটা ক্লাস শুরু হবে, তো ভাই সাহেব ওটার জন্য রেডি হতে হবে 8:30। এখন 2 ঘন্টা আসা অবশ্য অনেক দেরি হয়েছে, 2 ঘন্টার মতন। তো যাই হোক, কাজগুলো শেষ করি তারপরে দেখা হচ্ছে। ভাই সাহেব ভাইকার পাবলিসিবল লেভেল দেখলে হো, এটা আমি তখন লিখছিলাম যখন আমি ফার্স্ট আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছিলাম CFF পাল নামে, সেই 2019 মেয়ের কথা, তখন আমি এটা লিখছিলাম CFF পাল, প্লিজ সাবস্ক্রাইব। এখন এটা হচ্ছে মাই সেফ পালু ব্লগস, প্লিজ সাবস্ক্রাইব। আমার যে পেন্ডিং হওয়া ছিল সব কমপ্লিট, আর ক্লাস শুরু হতে 5 মিনিটের মতন বাকি আছে। চলো রেডি হওয়া যাক। তো রেডি হওয়া কি, এখান থেকে জাস্ট আমি খাতা তুলবো ক্লাসে আর এখানে রেখে দেবো, হয়ে গেলাম রেডি। গাইস আমার ক্লাস হয়ে গেছে শেষ আর একদম পারফেক্ট টাইমে শেষ হয়েছে, যে টাইমে আমি এডিটিংয়ে বসি 9:10-9:15, একদম এই টাইমে ক্লাস শেষ হয়েছে, একদম পুরো পারফেক্ট টাইম। এখন আমি ভেবেছিলাম হয়তো আজকে এডিটিং দেরি যাবে, কারণ ক্লাসই শুরু হয়েছে 8:30 থেকে আর এই ক্লাস সপ্তাহে 2 দিন হয়,
বাট যখনই হয় দেড় ঘন্টা দুই ঘন্টা পুরো কন্টিনিউ করে, তো আমি আজকে ভাবছি আমার গেল আজকে এডিটিং, কালকে সকালবেলা উঠেই করতে হবে, বাট এমনটা না, টাইমের আগেই শেষ হয়ে গেছে আর এখন 9:15 মতন বাজে, তো এডিটিংয়ে কোনো চাপ নেই, আস্তে ধীরে সুস্থে এডিটিংয়ে বুঝবো। তো যাই হোক গেস, দ্যাট ইজ ফর দ্য টুডেজ ব্লগ, ভিডিওটি এই পর্যন্ত দেখে নিতে থাকলে ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব, পুরানো হলে অবশ্যই শেয়ার, তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর আমি সরি আজকে কোনোভাবে ব্লগ আগে আগে স্টার্ট করবই না, আগে এটা বাজে শেষ হবে তারপরে ব্লগ স্টার্ট করবো।